সকলোকে মই অরুণ ব্রহ্ম চ্যানেলত স্বাগতম জানালো। লগতে আপনাদের সদাই সকলই জানে যেহেতু গুহাটি বরবারি যেহেতু যা 13 মে তারিখে যেহেতু এভেকশন হয়েছিল ইয়াত বিভিন্ন জনগোষ্ঠী আসলে মই আজি ইয়াত সেই মুরুংঘর একটা ভিডিও বনাবলে আহিছো। এই মুরুংঘর নিশ্চয় মিসিং মুরুংঘর। এই মুরুংঘরটি দেখি আপনাদের গম পাইছে এই যেহেতু এভেকশন, এই এভেকশনত মিসিং পরিয়াল আছে নিশ্চয়। সেইটাই আমি আপনার আজির ভিডিওর যোগেদি কিমান মিসিং ঘর আসলে আর তখনলোকে কি অবস্থা আছে সেইটা দেখাবলে আপনার যত্ন করছো। বাইদেউ ইফালে হোক, বিথাংমোনা মিসিং হেন আহক, এফালে উঠি আহক, সবে আহক। নমস্কার। যেহেতু আপনার এই অবস্থা দেখি আমিও দুঃখ লাগিছো, তার কারণে খবর লৈছো যে ইয়াতে বহুত মানুষ যেহেতু ঘর এভেকশন হয়ে গেল। আপনার এনে কিমান ঘর আছে মিসিং জাতির? মিসিং জাতি আমার 20 ঘরমান আছে। 20 ঘরমান আছে? 20 ঘর। 20 ঘরমান আছে। আজিলে আপনার কি ব্যবস্থা হয়েছে এনে মিসিং ওর মাজতে? কিছু আজি এমএলএ আছে, মিনিস্টার আছে, লাজে লাগে মিসিং বলে নিজকে চিনাকি দিবলে। আনিও সুতাক মিসিং আমনা লুপা নাম ভুবন পেঙ্গু সারণ, রনুষ পেঙ্গু সারণ, নবরলে সারণ, কা তো মলু মিসিং আছে 19 ঘর কো ডুঙাই মলুক বড় কুদুত গুদুং আপুগম বিদুং মলুং মিসিং কমছিং বিবাং কাঙ্কা পেইন গুমাং নল কাপ দুং আমনা লুকা পেইন গুমাং রাইজা তাত্তে মলু মিসিং আমসুপা নাম মানিও দুং ছিল কাপা মলু হুকুমাম আমি এভেকশন করলে এভেকশন করার পাশতো আপনাদের এটা খবর লওয়া নাই লোক অন্য কাস্টর যে বড়ো মানুষবুরে কেন বিটিএডিরপরা আইছে, কোকরাঝারপা আইছে, ইউটিপার আইছে, সিঁতর অকনো ধরনের হেল্প করেছে, আমার একু হেল্প নাই, একু খবর লোবলে হেরিও নাই। ইয়াত কি কাম করে খাইছিল হাজিরা না? মই তো পান দোকান দিও, পান দোকান দিও, পান দোকান দিও। এটা তো আপনার কি অবস্থা হয়ে আছে? অবস্থা তো কি মো ঘর ভাঙিলে আমি ইয়াত মুরংগরতে এতিয়া আছো। এই যেহেতু ফার্স্ট দিনা ঘর ভাঙিছিলে তার আগত আপনার এনে জাননি দিছে? জাননি সাননি একু দিয়া নাই। তারপর মই তো মোর মা মরিছিলে, মরার কারণে ধেমাজি গেছিল, যাওতে ঘুরি আহি চাইছো মোর ঘর তো নাই। যেহেতু এটা ঘর একটা বস্তু উলিয়াব নোৱাৰিলো, কাগজপত্র একো উলিয়াব নোৱাৰিলো, অকন চিন্তা আলিন না তোমা। এটা এনে কি আপনার সংগঠন ফালৰ পৰা কোন কোন আহিছে? সংগঠন ফালৰ পৰা টিএমপি কে আহিছে আৰু কেইজনমান আহিছে, তেওঁলোকে ট্রাইবেল সংঘৰ পৰা আহিছে, আহি এনে কা খবৰ লৈ অফিচিয়েলি কি হেল্প কৰিব লাগে এইখিনি সিহঁতে আগবঢ়াই আছে। এইখিনি যেহেতু আপোনালোকে বহি আছিলে সবইতো হাজিৰা কৰা মানুহেই আছিলে, আজি কেইদিন হ'ল? আজি তো 10 দিন, 10 দিন হল। আজিলৈ আপোনালোকৰ এনে কি খাই চলি আছে? কি খাই চলি আপোনালোকৰ? আৰু ওচৰতে বহুত বড় মানুহে আহি পেলাই আমি ৰেচন দিয়াবিলাক দেখিছোঁ, আপোনালোকে পাইছে না? কোনে ৰেচনবোৰ সিহঁতৰ? সিহঁতে ইয়াতে ভাত বনাই আমাকো মাতে খাবলৈ, আমি যাওঁ খাওঁ, দুসাঁজ খাওঁ আৰু ৰাতি ৰাতিপুৱা আৰু ৰাতি এসাঁজ খাওঁ। এতিয়া আপোনালোকৰো মিচিং মানুহ বহুত আছে, এই হিচাপে আপোনালোকক এনেকুৱা চাউল ৰেচন পাতি দিবলৈ? নাই নাই নাই, কোনো অহা নাই, কোনো মিচিং সংগঠনৰ ফালৰ পৰাও অহা নাই, কোনো মিচিং মহিলা সমিতিও অহা নাই, ছাত্ৰন্তাও অহা নাই, এনে খবৰ লৈছে মহিলা সমিতি অহা নাই, মিচিং মিমাকাবাং বুলি আছে এইটো নাই অহা, নাই অহা। এতিয়া আপোনালোকে কি বিচাৰে এইখিনি সময়ত? মোৰ ইউটিউবৰ মাজেদি কিবা অনুৰোধ জনাব নেকি? জনাওঁ, তেওঁলোকেও আমালৈ অলপ দয়া দৃষ্টি চাওক, মৰমেৰে কিবা এটা কেনেকৈ চলি আছোঁ খবৰ এটা ল'লেও আৰু মাটি ডোখৰ। আমাকতো খোৱা বস্তু আমাক একো নালাগে, টকা পইচা নালাগে, বেটিটো নাথাকিলে কি খাম? বেটিটো থাকিলেহে আমি জীয়াই থাকিব পাৰিম, খাব পাৰিম। আমাক বেটিটো ৰক্ষা কৰিবলৈ সিহঁতে যিমান পাৰে অফিচিয়েলি এইখিনি হেল্প কৰক বুলি মই অনুৰোধ জনাইছোঁ। আৰু এইখিনি সময়ত আমি আমার মাজত আজিকালি সোশ্যাল মিডিয়ার যুগত বহুত ইউটিউবার, মিসিংরও ইউটিউবার আছে, তেখে আর মিসিং চ্যানেল এনেক পোর্টাল নিউজের চ্যানেল বিলাক আছে, সেইবিলাক আপনার খবর লোক আহিছে না? হানে একদিনও আহা নাই, আমি দেখা নাই। মানে মিসিং লুটাক আছে? নাই নাই, দেখা নাই, আহা নাই, জনাই জনকান্ত নাই নাই নাই, আর ভাল ভাল মিসিংর ইউটিউবার আছে, এইবিলাক খবর লোক আহা নাই? নাই নাই, কোনো আহা নাই, কোনো আহা নাই। এটো কারণে আমি লজ্জিত, নিজের জাতিটুক লৈ লজ্জিত, আমি লাজ পাইছো বহুত। মই এইখিনি সময়ত আপোনালোকক এটা অনুরোধ করব বিচাৰিছো, যেহেতু আমি নিজৰ চিনাকি চিনাকিটো রক্ষা করবর কারণে এটা মিচিং মুরুংঘরত এটা বহি পেলাই আমি আলোচনা করছো, যেহেতু দুখৰ আলোচনা করছো, যোনটো আমি
নিউজ চেনেলৰ যোগেদি বহুত ছ'চিয়েল মিডিয়াত দেখিছে সেইটো মুৰুংগৰ সদায় মানে চব চেনেলতে দিয়া হৈছে, কিন্তু সেইটো দেখি পেলাই মই ভাবিছোঁ ময়ে জোনায়ৰ হয়, চিমেন চাপৰি হয়, তেওঁ এইবিলাক দেখি মই আহিছোঁ নিশ্চয় ইয়াত মিচিং ঘৰ আছে, তাক খবৰ লোৱাটো মোৰো প্ৰয়োজন মানুহ হিচাপে। এই হিচাপে মই আজি চিমেন চাপৰি ধেমাজিৰ পৰা আহি সেই মুৰুংঘৰটো চাবলৈ আহিছোঁ আৰু মুৰুংঘৰৰ বিষয়ে মানে জানিবলৈ আহিছোঁ যে নিশ্চয় সেইটো মই ভাবিছোঁ কাৰ্বিবিলাকো সেনেকৈ মুৰুংঘৰ থাকিতো নিশ্চয় কাৰ্বি হ'ব পাৰে, তেওঁ কিন্তু মই মিচিঙৰটো বেছি জানো, মিচিং কাউঞ্চিলত আছোঁ যেতিয়া, কিন্তু আজি দেখিছোঁ আপোনালোকে নিশ্চয় মিচিং আছে ইয়াত আৰু সেই অৱস্থা, যিহেতু মই অনুৰোধ কৰোঁ যিহেতু আমাৰ আমি নিজে লজ্জিত, নিজৰ জাতিটোক লৈ নিজে লজ্জিত, সিহঁতে আমি ঊনৈছগড় আছোঁ, বেলেগৰ বড়ো ভাইসকলৰ পৰা আমি খাই আছোঁ ৰাতিপুৱা ৰাতি সাঁজটো, আমাৰ মিচিংখিনিৰ অকণো মৰম দয়া নাই, মৰম দয়া থকা হ'লে তেওঁলোকে আহিলেহেঁতেন, এবাৰ কবৰ ল'লেহেঁতেন, গড় ভাঙি দিছে, একো বস্তু উলিয়াব নোৱাৰিলোঁ, মোৰ মা ঢুকাইছে, মই ধেমাজিত গৈছিলোঁ আহি দেখিছোঁ ঘৰটো ভাঙা, একোৱেই নাই। বহুত দুখ লগা কথা যিহেতু আমি অসমৰে ভূমিপুত্ৰ হয় যে সেই অৱস্থা নিশ্চয় আশা কৰিছিলোঁ আমি, যিহেতু ভুৱন পেগু আমাৰ বিধায়ক জনাই সমষ্টিৰ, এইফালে আছে মন্ত্ৰী এজন আছে শিক্ষামন্ত্ৰী আৰু ট্ৰাইবেল মন্ত্ৰী আৰু শিক্ষামন্ত্ৰী, তেখেতলোকে নিশ্চয় খবৰ ল'ব লাগিছিলে এই সময়ত, বা আমাৰ যিমান মিচিং জাতিৰ মিচিঙক ভাল পোৱা নিশ্চয় সংগঠন আছে তেখেতলোকেও এই সময়ত আপোনালোকক খবৰ ল'বলৈ আহিব লাগিছিলে, নিশ্চয় ইয়াতকৈ আৰু ডাঙৰ দুখৰ কথা নাই, সেইটো আপোনালোকে এই সময়ত যিহেতু আপোনালোকৰ যিটো সহায় যি পাব লগা আছিলে, যিহেতু এই অঞ্চলত যিহেতু এভেকশ্যন হোৱাৰ যি ব্যক্তিবিলাকে যিটো ডেইলি হাজিৰা কৰি খোৱাহে আছিলে, এই সময়ত হাজিৰাও কৰিব যাব পৰা নাই, থাকাৰ অৱস্থা যিহেতু ঘৰ এটা বাছি যোৱা নাই, এই সময়ত আপোনালোকে ৰাতি কেনেকুৱা কটাইছে? আমি মৰং ঘৰতে দুই তিনি ঘৰ মিলি ইয়াতে শুই থাকোঁ। নিশ্চয় আপোনালোকে দেখিব যিহেতু কেমেৰা পাৰ্চন অলপ দেখাবলৈ অনুৰোধ জনাম, যিহেতু এই অৱস্থাত দেখক চাওক ইয়াত এনে কেইঘৰ আছে আপোনালোকে? ছয়ঘৰ ল'ৰা ছোৱালী বেলেগৰ ঘৰত, ইয়াত মুৰুংঘৰত এটা চৌকা বনাই তেখেতলোকে এনে কেইঘৰ আছে বুলি কৈছে? ঊনৈছ ঘৰ আছো, কিছুমানে বেলেগৰ ঘৰত বেলেগৰ ঘৰত এনেকে ভাড়া ৰুম লৈছে, আমি ভাড়া লোৱাৰো আমাৰ শক্তি নাই, সেইটো কাৰণে আমি ভাড়া ল'ব পৰা নাই। এতিয়াতো মৎসৰ যিটো মৎসৰ নাই, এই গুৱাহাটীত আঁঠুৱা নাইকিয়াকে যিহেতু থাকিব পৰাটো অসম্ভৱ, আৰু দেখ চাওক পানীবিলাক চাওক কালাৰ বহি গৈছে, এইটো আপোনালোকে ক'ৰ পৰা আনিছে পানী? এইটো খাব পাৰে? ইয়াত একদম কালাৰ বহি গৈছে, ৰঙা কোলা কালাৰ বহি গৈছে, এক গিলাচ বা এক বটলো পানী দিবলৈ অহা নাই, সেইটো বহুত দুখ লগা কথা। এইটো চাওক এনেকুৱা অৱস্থাত তেখেতলোকে বৰ্তমান আছে, বহুত আমি দুখ লাগিছোঁ। নিশ্চয় আপোনালোকে মিচিং জাতিৰ মিচিং সংগঠন দল সংগঠনে আহি বিশ ঘৰ মিচিং ঘৰ ঊনৈছ ঘৰ মিচিং ঘৰটো নিশ্চয় সহায় কৰক বুলি আমি আমাৰ চেনেলৰ যোগেদি আপোনালোকক জনাইছোঁ, আৰু যেনেকুৱা পাৰে যিহেতু আমি ইয়াত তেখেতলোকৰ থকা ব্যৱস্থাটো অতি শীঘ্ৰে ভাল কৰি দিব লাগে বুলি অনুৰোধ জনাই, আমি জানো এটা ঘৰ ভাঙিলে কিমান সম্পত্তি গুচি যায়, আমাৰ ডকুমেণ্টছৰ পৰা লয় বিভিন্ন ধৰণৰ মূল্যৱান বস্তু থাকে, সেই মূল্যৱান বস্তুবোৰ গোটেই নাইকিয়া হৈ যায়, তেতিয়াহ'লে আমাৰ মই মানুহ নাছিলোঁ, মানুহজন মোৰ মা ঢুকাইছে তালৈ গৈছিলোঁ, ঘূৰি আহি দেখিছোঁ ঘৰটো নাই, এটা বস্তু উলিয়াব নোৱাৰিলোঁ, কিমান এনআৰচি কাগজৰ মোবাইলত যিখিনি ডকুমেণ্ট আছে মোৰ হাউচ নাম্বাৰ হোল্ডিং নাম্বাৰ এইবোৰ আছে, অৰিজিনেল গোটেইখিনি গ'ল, মোৰ কাগজ পত্ৰ একোনো নাই, ল'ৰাৰ বাৰ্থ চাৰ্টিফিকেট পৰ্যন্ত নাই, মোৰ একো বস্তুৱেই নাই, মানে বাচন পত্ৰ গোটেই জে চি পি আহি ভাঙি ছিঙি গোটেই শেষ কৰি দিলে, মাটিৰ তলত পুতি দিলে। আমি গম পাইছোঁ আৰু ইয়াত আমি দুখটো আমি কৈ মানে বুজাব নোৱাৰিম যে এনেকুৱা দুখত আছে, নিশ্চয় আশা কৰিছোঁ খবৰ ল'ব, নিশ্চয় এক মুঠি চাউল হ'লেও তেখেতক লোকক মিচিং ৰেগামা আনিও সুধাং মিচিঙম নালো চুপানাম নলো এই আপং কামে বড়ো ৰাইজে আপং গুল দনাম তুনাম গনাম বম না বিতাং মলুম নল কাংকা পিহি নাই গুমান অকলক নলো মিমাক বাঙ মিমাক বাঙ নালু দাং টি এম পি কে এম নালু দাং নলো অকুম কালুন নল আনিও সুমানে বড়ো গুরুত কামান বলুক আপং বিদুং
গকাল খাদু দগ তুঙ্গো অম্মাং গালুক গাছরে বিনু অলুক অম্মাং গালুক গাছরম লাগিম অলুম ধুমক সময় নলো আজ কা সুতে গুদুম সুতে অদম অম্মাং হুকুম পা লুক দু যেহেতু আপনাদের নিশ্চয় সকল ভিডিও শেয়ার করব আর আমার তখেতলোক সহায় করব বলে আশা করছো। ধন্যবাদ।